সাভারে অনুষ্ঠিত হয়েছে ফেসবুক গ্রুপ এসএসসি 97 এবং এইচএসসি 99 সদস্যদের মিলন মেলা। শুক্রবার সাভারের বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডমে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। এ সময় এসএসসি পরীক্ষার্থীদের 25তম বার্ষিকী উপলক্ষে এসএসসি 97 এর রজত জয়ন্তী উদযাপন করা হয়। দেশের বিভিন্ন স্কুল থেকে যারা 1997 সালে এসএসসি এবং 1999 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছে তাদের নিয়ে গঠিত এই ফেসবুক গ্রুপের সদস্য সংখ্যা 31,000-এরও বেশি। প্রায় 4,500 সদস্য অংশ নেয় এই আয়োজনে। অনুষ্ঠানে অংশ নেয়া এই গ্রুপের সদস্যরা পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতে ওঠেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল ডিবিসি। শুরু থেকে আমাদের একটা পরিকল্পনা ছিল যে কীভাবে আমরা সঙ্গবদ্ধ হতে পারি এবং কীভাবে আমরা বন্ধুদের পাশে একজনের মানে যখন আমাদের প্রয়োজন তখন যেন আমরা বন্ধুদের পাশে থাকতে পারি এবং সেই চিন্তাভাবনা থেকে কিন্তু শুরুতে আমরা কাজ করে গিয়েছি। সমাজের প্রতি আমাদের কাজ করার যে দায়বদ্ধতা সেখানেও কিন্তু আমরা চেষ্টা করেছি বিভিন্ন সময়ে, যে বন্যার সময় আমরা চেষ্টা করেছি তাদের সাহায্য করার জন্য এবং শীতের সময় আমরা তাদের শীত বস্ত্র বিতরণ করতে চেষ্টা করেছি। সকল বন্ধুরা মিলে কম্বল বিতরণ করেছি, কম্বল তুলেছি, হ্যাঁ, এবং প্রতি বছর কিন্তু এটা আমরা খুব আনন্দের সাথে করি। আমরা সবাই হচ্ছি 97 ব্যাচের গর্বিত সদস্য। আমরা চাই আমাদের ব্যাচের যারা সদস্য আছে তারা সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তারা জড়িত হবে এবং বিভিন্ন সময়ে আমরা দেশের সেবায় কাজ করে যাব। আমরা ইথিক্যালি এবং মোরালি অনেক স্ট্রং আমাদের ব্যাচের সব সদস্যরা। আমাদের সে ব্যাচ ভিত্তিক অনেক গ্রুপ আছে, বাট আমার মনে হয় আমরাই প্রথম যে এসএসসি 97 প্রথম রজত জয়ন্তী এত বড় পরিসরে করছি এবং আজকে শুধু বাংলাদেশ না দেশের বাইরে থেকে বন্ধুরা শুধু একদিনের জন্য এসছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমাদের সময় আমরা জেমস এবং সোসকে দেখে বড় হয়েছি, আজকে তাদের দুইজনকে একই মঞ্চে আনতে পারছি অনেকদিন পরে, এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। বন্ধুত্বের এই যে মিলন মেলাটা, এটা আসলে আমি কি বলবো, মানে পৃথিবীর অনেক অনুভূতি আছে না যে আসলে আমি আপনাকে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না, এটা আসলে বর্ণনাতীত একটা অনুভূতি। বাংলাদেশে এত বড় শুধু বন্ধুদের একটা ব্যাচের এত বড় প্ল্যাটফর্ম নেই এবং এই প্ল্যাটফর্মটার মাধ্যমে সারা বাংলাদেশ এবং দেশের বাইরেও অনেক নেটওয়ার্কিং হচ্ছে আমাদের, একজন আরেকজনের বিপদে আপদে আমরা পাশে দাঁড়াতে পারছি, সেই শৈশবের মতোই, সেই ছোটোবেলার দিনগুলোর মতোই সবাই আজকে আনন্দে মেতে উঠেছে। এখানে এসে সারা বাংলাদেশের যে বন্ধুদেরকে দেখছি, আমরা আশাবাদী যে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব ইনশাল্লাহ 97 এবং 99 দেবে সকল শ্রেণীতে। চমৎকার একটা দিন যাচ্ছে, চারদিকে তাকাচ্ছি সবাই বন্ধু, এত বন্ধুর মধ্যে আসলে আমাদের এই যান্ত্রিক জীবনে এখন তো কাজের সবাই কাজে ব্যস্ত, আমরা তো একটা দিন বন্ধুদের জন্য সেই ফিরে যাওয়া 90s-এ আজকে সেই ফিলটা পাচ্ছি, 90s-এর ঘ্রাণ যেন একটা।